হাই ফ্রেন্ড, গুড মর্নিং, আর একবার স্বাগত তোমাদের তুলি কিচেন হাউসে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মানে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে যাচ্ছে যে মন্দিরে পুজো দিতে। আর রেডি হয়ে গেছি, সকাল সকাল চান করে নিয়েছি, চান করে সোনাকে চান করে দিয়েছি। সোনা একটা নতুন একটা জামা পরেছে, আর আমি এই শাড়িটা পরেছি, কিন্তু কানেরটা গলাটা অন্যরকম নিয়েছিলাম। কানেরটা একটু মানে সুতোটা উঠে গেছে বলে কানেরটা গলাটা পরতে পারছি না, তাই ভাবলাম যে এটাই পরি। আর রেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন প্রায় 7:30 বাজতে যাচ্ছে, এখন আমরা যাব, এখান থেকে অটো করব, অটো করে মন্দিরে যাব। এখান থেকে অনেকটাই দূর মন্দির, আর গিয়ে পুজোটা দিয়ে দেবো আগে। তা ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যেতে যেতে যেটুকু পারি শেয়ার করবো। দেখো সোনা রেডি হয়ে গেছে, সোনাকে চুল বেঁধে দিয়েছি। তা চলো যাই, তারপর যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আর এই যে টোটোতে আছি, এখন যাচ্ছি মন্দিরের কাছে। মন্দিরে ওখানে প্রসাদা সেগুলো সব কিনতে হবে, এটা টানা কিনতে হবে না কেউ জানি না, অনেক আগে এসেছিলাম। তো এখন যাই গিয়ে দেখি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ এই যে মন্দির, আর এখন যাবো ভেতর দিকে যাবো। এই হচ্ছে মন্দির, আর আমরা সামনে লোকটাকে নিয়ে নিয়েছি, উনি আমাদের সব কিছু ভেতরে সব কিছু মানে দেখাবে। তো আমরা ভেতরে যাব এখন, গিয়ে প্রসাদটা নিয়ে তারপর যাব মন্দিরের ভেতরে। মন্দির যেতে গেলে ফোন জমা নিতে হবে, তাই এখানে আমরা এখন জমা দেবো, জমা দিয়ে আমরা ভেতরে যাবো। তো বেশি তো মানুষের আবার কথা বলছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর সোনা সবজিগুলো ছুটে গেছে। পুজো দিতে যেতে আমাদের 11:30 বাজে এখন, অনেকটা সময় লেগে গেছে, কেন ঠাকুরকে ভোগ দিচ্ছিলো ওই জন্য, আর মানে আমাদের দেরি হয়ে গেল পুজোটা দিতে, কারণ মন্দির তো বন্ধ থাকে, আর ভোগ দিতে একটু সময় লাগে তার জন্য। আর সোনার খুব খিদে পেয়েছে, সোনাকে এখন হোটেলে এনে গিয়ে ওনাকে কিছু খেতে দেবো, তাই এখন না আগে থাকতে পারে না ওনা। আর আমাদেরও খেতে পেয়েছে, আমাদের খেতে পারি না না, কিন্তু খাবো একটু পরে গিয়ে হোটেলে গিয়ে খাবো। ফটোতে উঠে পড়েছি, খুব ভালোভাবে পুজো দেখলাম, খুব ভালোভাবে আমার ঠাকুর দেখলাম, এমনভাবে দেখবো মানে ভাবতে পারিনি। সুন্দরভাবে দেখলাম, একটা লোক আমাদের নিয়ে গেছিলো, সেই লোকটা সব কিছু ঘুরে ঘুরে দেখিয়েছে, কেউ তো মোবাইল অ্যালাউ নেই, তোমরা দেখাতে পারলাম না। চলো যাই হোটেলে, যাই হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তা বন্ধুরা হোটেলে চলে এসেছি, হোটেলে এসে চেঞ্জ করে নিলাম, আর সব কিছু তো চারিদিকে ছড়ানো আছে। আর বাবাকে বললাম তুমি কিছু নিয়ে চলে আসো ঘরে, মানে ঘরে বসে কিছু খেয়ে নেবো, এসিটা চালিয়ে মানে বসে আছে। ওই আজকে রোদ উঠেছে, কিন্তু গরমটা ভালো লাগছে, আর ভাবছি যে একবারে মানে খাবার নিয়ে এসে আর বাইরে খাবো না, খাবারটা নিয়ে আসি, নিয়ে এসে হোটেলেই রুমেই খেয়ে নেবো। আজকে দেখো ভালোই ঢেউ দেখতে পাচ্ছি, ঘরে বসে দেখতে পাচ্ছি, সুন্দর ঢেউ দেখছি, তাহলে তোমরা দেখো একবার। তখন তোমরা ক্যামেরা এতটা ভালো তো দেখা যাচ্ছে না, এখান থেকে দেখতে পাচ্ছি ভালোভাবে। আর চলো আজকে দিকে কোথাও ঘুরতে যাবো কিনা, কালকে সাইট সিন যাবো বলতে পারছি না কেন, চলো আর পরে কথা বলছি। তা বন্ধুরা আমাদের চান করা কিন্তু হয়ে গেছে, আমরা সমুদ্রে চান করে আসছি, আর সকালে তো চান করে পুজো দিতে গেছিলাম, সেটা তোমরা দেখেছো। আর মুখ টুকগুলো একদম কালো হয়ে গেছে, এতটা রোদ উঠেছে আজকে, হাওয়াও যেরকম রোদটাও সেরকম। আর এসেছিলাম তো 11:30 থেকে, এসে টিফিন করে নিয়েছি, টিফিন ঘরে তো নিয়ে এসে তোমাদের বললাম পরোটা আর আলুর দম নিয়ে এসেছিলো, সেটা খেলাম, খেয়ে একটু শুয়ে দেবার সমুদ্রে চান করতে গেলে তোমার সাথে শেয়ার করতে পারিনি কোনো কিছুই। আর এখন হচ্ছে মানে সমুদ্রে চান করে এসে এখন যাবো খেতে যাবো, রেডি হয়ে গেছি, আর সোনার পাশে আছে, তা যাবো দেখি কী খাই। এখন কোন হোটেলে যাই বলতে পারছি না, এখানে আশেপাশে হোটেল অনেকগুলোই আছে, তা যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কী খাবো কী করবো, চলো। তা বন্ধুরা তোমাদের বলেছিলাম যে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব, আর এদিকে প্রচুর মেঘ করে এসেছিলো, যার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তা রুমে এসে আবার চেঞ্জ করে একটু বসে আছি, আর এসি তো চলছেই, আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি, আর মানে বেশি কিছু দেখাতে পারছি না। এই ব্লগটা একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজ পর্যন্ত এইটুকুই থাকলো, আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা।